যা এতদিন রটেছে তার পুরোটাই ঘটে গেছে। বার্সেলোনায় থাকতে চান না নেইমার, কাতালান ক্লাব তাকে অনুমতিও দিয়ে দিয়েছে নেইমারের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে, এমনটা জানিয়েছে এফসিবি। বিস্তারিত মাদি হাসানের রিপোর্টে। যাচ্ছি যাব করে করে পেরিয়ে গেছে অনেকদিন, দিন গণনার ক্ষণের পালা এবার অন্তত ফুরিয়ে গেছে। আপনি যদি বার্সেলোনা ভক্ত হন তাহলে এইসব ছবি এখন স্মৃতির ফ্রেমে বন্দি করে রাখা বা ইউটিউব ঘেটে দেখা ছাড়া উপায় সত্যিই নেই। চীন থেকে কাতারে গিয়ে পিএসজির সাথে চুক্তি চূড়ান্ত করার কথা ছিল, তবে নেইমার ফিরেছেন বার্সেলোনাতেই। এই খবরে আশায় বুক ফুলিয়েছেন যারা, তাদের আশায় গুড়ে বালি। এই ফেরা বিদায়ের ফেরা, অনুশীলন সেশনে এসে সবাইকে বলে দিয়েছেন বিদায়, এমন খবর ছাপিয়েছে ইউরোপের প্রধান গণমাধ্যমগুলো। শেষমেশ আনুষ্ঠানিক বার্তাতেই নিশ্চিত করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা, পিএসজি বা কোনো ক্লাবের নাম নিশ্চিত করেনি ব্লাউগ্রানারা। তবে বলে দিয়েছে যেখানেই যান না কেন, 222 মিলিয়ন ইউরো বা 2200 কোটি টাকার পুরোটাই দিতে হবে একসাথে। চলে যাওয়া চূড়ান্ত হলেও এখনও আনুষ্ঠানিকতার পর্ব শেষ হওয়া বাকি। সেই প্রক্রিয়ায় অবশ্য কিছু ঝামেলা রয়ে গেছে। গেল মৌসুমে চুক্তি নবায়ন বাবদ 26 মিলিয়ন ইউরো বোনাস পাওয়ার কথা, সেটা আপাতত নোটারিতে রেখে দিয়েছে বার্সা। দলবদলের পুরো ব্যাপারটা সমাধান না হওয়া পর্যন্ত সেভাবেই রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। মাহদি হাসান, 71। পিএসজিতে যাওয়ার ব্যাপারে বার্সেলোনার অনুমতি পেয়ে গেছে নেইমার, 222 মিলিয়ন ইউরো চুক্তিতে পিএসজি কিনছে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে। বিবিসি জানিয়েছে বুধবার বার্সার ট্রেনিং চলার সময় নেইমার তার টিমমেটদের জানান তিনি আর স্প্যানিশ ক্লাবটার সঙ্গে থাকতে চাইছেন না। এরপর বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে নেইমারকে জানিয়ে দেন তাকে আর প্রশিক্ষণে অংশ নিতে হবে না, তার ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা এখন থেকে তার নিজের। গেল কিছুদিন ধরেই নেইমারের পিএসজিতে যাওয়া নিয়ে জোর গুজব ভাসছিল আকাশে বাতাসে, এবার সেটা সত্যি হলো। নেইমার বার্সেলোনায় থাকছেন না, যাচ্ছেন পিএসজিতে, গুঞ্জন গড়িয়েছে অনেক দূর। কিন্তু কাতালান ক্লাব ছাড়ার সিদ্ধান্ত কি নেইমারের একার, নাকি হাত আছে অন্য কারো? এই ডিলের ট্রাম্প কার্ড আসলে কে? মাদি হাসানের রিপোর্টে বিস্তারিত। রোনালদিনিওর ছেড়ে যাওয়া বুটজোড়া পরেছেন মেসি, নিজের রঙে রাঙিয়েছেন, অনেকাংশে ছাড়িয়ে গেছেন, যাচ্ছেন প্রতিনিয়ত। মেসির জায়গাটা একই রকম ভাবে নেবেন নেইমার, এই তো ভক্ত সমর্থকদের প্রত্যাশা, মোর্দেনা ক্লাব বার্সেলোনার পরম্পরা। সুখের ঘরে দুঃখের আগুন, হুট করে পিএসজিতে যাওয়ার গুঞ্জন, সাম্প্রতিক হালচালে পরিষ্কার সেই পথে এগিয়ে গেছেন অনেক দূর। ফুটবলীয় চাওয়া পাওয়া বা বিশালত্বের নিরিখে বার্সা ছাড়ার সিদ্ধান্ত একেবারে দুর্বোধ্য অনেকের কাছে, তবে পয়সার ক্ষমতায় নাকি সবকিছুই সম্ভব। ফুটবলার নেইমারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তার বাবা সিনিয়র নেইমার, ব্রাজিলিয়ান সুপারস্টারের এজেন্টও তিনি। সান্তোস থেকে বার্সায় যোগদানের সময়ে পকেটে ঢুকিয়েছেন কম বেশি প্রায় 50 মিলিয়ন ইউরো। বোঝাই যাচ্ছে পয়সা করির হিসাব বুঝতে বেশ সমস্থার নেইমারের ফাদার। পিএসসির সাথে বার্সেলোনার 222 মিলিয়ন ইউরো চুক্তি দফা রফা হলে 36 মিলিয়ন ব্রিফকেসে নেবেন তিনি। নেইমারের কাগজপত্র এমন ভাবেই নাকি তৈরি, শুধু যে পিএসসি থেকে পাবেন তা নয়, বার্সেলোনা থেকে পাবেন 26 মিলিয়ন ইউরো। এই অর্থটা তিনি পাচ্ছেন নেইমার গত মৌসুমে যে নতুন চুক্তি করেছিলেন তার বোনাস হিসেবে, তবে চুক্তির শর্তে বলা আছে এই টাকা তিনি পাবেন 31 জুলাইয়ে। সে কারণেই নেইমারের বাবার চাওয়াতেই পিএসসির সঙ্গে চুক্তিটা গেল মাসে সম্ভব হয়নি, আর হয়ে গেলে ছেলের এক দলবদলে মিলবে সব মিলিয়ে 62 মিলিয়ন ইউরো। ফুটবলের সবচেয়ে বেশি পারিশ্রমিক রোনালদো মেসির, সেটা কাগজে কলমে, তবে আনঅফিসিয়ালি সত্যিকারের ধনী ফুটবলার সম্ভবত একজনই। বেতন ছাড়াও নানান সুতোয় কারি কারি ঢুকছে বাবার অ্যাকাউন্টে, আর যেটা সিনিয়র নেইমারের সেটা তো জুনিয়র নেইমারেরও। মাহদি হাসান, 71। পার্ট টাইম স্পিন কোচের কাজও বেশ মজাই পাচ্ছেন চান্দিকা হাতুরুসিং, জানিয়েছেন যারা অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে তারা প্রায় সবকিছুই করতে জানে। টাইগারদের স্পিন কোচ না থাকায় তার ও ওয়ালসের ভূমিকায় নাকি ক্রিকেটাররাও সন্তুষ্ট। দেবচৌধুরীর আরও একটা রিপোর্ট। একবার না পারিলে দেখো শতবার, শতবার কেন, প্রয়োজনে হাজারবার, দরকার হলে তো করতেই হবে। আপাতত তেমনই দরকারে টাইগার স্পিনাররা।
গত কয়েকদিন ধরে টাইগারদের স্পিন কোচ ওয়ালশ আর হাথুরু চান্ডিকা নিজে স্পিনার ছিলেন, ফার্স্ট ক্লাসে 400 বেশি উইকেটও পেয়েছেন, তারটা না হয় মানা গেল, কিন্তু কোর্টনি ওয়ালশ স্পিন শেখাবেন, অনেকটা বিপদে পড়েই স্পিন কোচের দায়িত্ব। হাথুরু ওয়ালশরা উপভোগ করছেন কি? When you play cricket long enough, you know what's a mechanic and now যখন আপনি লম্বা সময় ক্রিকেট খেলবেন তখন অনেক কিছুই জানবেন। আমি অফ স্পিন করতাম, ফার্স্ট ক্লাসে 400 বেশি উইকেট পেয়েছি, কোর্টনির উইকেট প্রায় 2000, আমরা কাজটা চালিয়ে নিচ্ছি। But then I mean talking about their technique and all that, it's a specialized job. যদি টেকনিকের কথা বলেন তাহলে অবশ্যই এটা স্পেশালিস্টদের কাজ, আমরা ট্যাকটিক্স শেখাচ্ছি, কিভাবে ব্যাটসম্যানদের ফাঁদে ফেলতে হয় কিংবা মানসিকতা বুঝতে হয় সেগুলো শেখানোর চেষ্টা করছি। আমি হেরাথের সাথে খেলেছি, তখন বাঁহাতে স্পিন সম্পর্কে শিখেছি আর নিজেও তো অফ স্পিনারই ছিলাম, তাই আপাতত কাজটা চালিয়ে নিতে পারছি। নতুন স্পিন কোচ স্টুয়ার্ট ম্যাকগিল আসার কথা অস্ট্রেলিয়া সিরিজের আগে, তাতেই মিটবে টাইগারদের স্পিন কোচের অভাব। দেবচৌধুরী, 71। অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোই বাংলাদেশের লক্ষ্য, ছুটি কাটিয়ে ফিরে প্রথম প্রেস কনফারেন্সে হাথুরু সিংহে জানিয়েছেন, অজিদের পর সাউথ আফ্রিকা চ্যালেঞ্জটা আরও কঠিন, আর এই দুই সিরিজ বিবেচনায় রেখেই নেওয়া হচ্ছে প্রস্তুতি, করা হচ্ছে পরিকল্পনা। বৃহস্পতিবার থেকে কলম্বোতে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ভারত দ্বিতীয় টেস্ট, খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30। তিন ম্যাচে সিরিজে 1-0 এগিয়ে কোহলির দল। ইন্টারন্যাশনাল লডি কাপের ফাইনালে উঠেছে লিভারপুল, ওদের কাছে 3 গোলে হেরেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, শিরোপা দৌড়ে অল রেডদের প্রতিপক্ষ স্প্যানিশ পাওয়ার হাউস আথলেটিকো মাদ্রিদ। সিমিওনের ছেলেরা 2-1 গোলে হারিয়েছে নাপোলিকে।